খাবার নাই আমার, খাই কি না খাই কি এইটাই আমার সমস্যা। ভারতের ঢল আর টানা কয়েকদিনের বর্ষণে তিস্তা নদীর নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করেছে, যার ফলে রংপুর, নীলফামারি, লালমনিরহাটের নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। ফলে তিস্তার আশেপাশে শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 30,000 মানুষ। পানিতে টইটম্বুর বসতবাড়ি সহ চারপাশ হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। বন্যার আতঙ্ক বিরাজ করছে এইসব এলাকায়। একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল। ভাঙনের ঝুঁকির মাঝে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ হচ্ছে, যা রাতে আরও বাড়বে। নিউজ ডেস্ক, আইভিও নিউজ 24।